ইসলামিয়া দারুসুন্নাহ মাদ্রাসা পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সভাপতি পীরগঞ্জের আহাজ হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব রাজাপুরি, সহসভাপতি সৈয়দ আমানুল্লাহ সাহেব, মুজাদিস সুরাটি ফাজিল মাদ্রাসা হোসেনপুর কিশোরগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আনোয়ার আবেদিন খান তুহিন এবং উলামে কেরাম, বিশিষ্ট উলামে কেরাম আমার সামনে উপবিষ্ট তিন দর্জি ভাইয়ের আমার। আমি অনেক আগিয়ে আসছি আপনাদের এলাকার রসুম রেওয়াজ অনুসারে দেরি করে আসেন আপনারা, কিন্তু আমি দেরি করে আসছি। এলাকার পর্বের দীর্ঘদিন যাবৎ একটা রেওয়াজ চলে গেছে, আপনারা ওয়াজ শুনতে আসেন রাত্রেবেলা, বেশি রাত পর্যন্ত শুনেন, ওই দিন যাবার পোষায় নেই, ঠিক না? দেরি করে আসলে ওই দিন পোষায় দেন, খুব ভালো। কদর নমস্কার অনেক সময় সমস্যা হয়ে যায়, তাই না? আমি যদি রাত্রে একটা দুইটা সময় থেকে দেরি, তখন গিয়া কদর নমস্কার সময় যারা একটু কষ্ট করবে না? ওই জন্য আপনার বেশি রাত্র পর্যন্ত আপনার মাহফিল হোক, যে কোনো ইয়াই হোক, বেশি রাত্র পর্যন্ত করা ঠিক না, ঠিক না? বেশি রাত্র পর্যন্ত করা ঠিক না। এই দস্তুরটা অনেক আগের থেকেই নিয়মটা চলা চালু হয়ে এসার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ার পরে সুন্নত, এসার নামাজ করে খাওয়া দাওয়া করে শুয়ার পরে সুন্নত, যাতে শেষটাতে উঠা যায়, তাহার যত শূন্য উঠা যায়, ফজর নামাজ যাতে জামাতের সাথে পড়া যায়। এসার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, তার সারা রাত এসে এবারতে কাটে। খুব আজ শুনলেন কিন্তু ফজর নামাজের সময় উঠলেন না, ফজর নামাজের সময় উঠলেন না, কাজ দেব আল্লাহর আদব থেকে বাঁচা যাবে, গুনাহ হবে না? আর যদি এক অক্ষর নামাজ কাজা হয়ে যায়, নামাজ না পড়লে সেটা ভিন্ন শাস্তি, যদি কাজা করে কেউ তাহলে এটা শাস্তি আছে না? কাজা করলে কত কঠিন শাস্তি, আর নামাজ না পড়া এটা তো কোনো কয়না, আমাদের দেশে কোনো হুকবা টুকবা নেই, কোনো হুকবা টুকবা নেই, কাজা করলে তো হুকবা কয় হুকবা তো নেই। হ্যাঁ, আসি হোক উঠছেন, আর যারা পড়ে না, পড়ার নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? আমাদের তারা গুণাগার, যারা নামাজ পড়ে না হেরা খালি গুণাগার নাকি? তারা যারা নামাজ পড়ে না তাদের যে নামাজের দাওয়াত, সেটা ওই আমেরিকার থেকে এই স্পেশাল কোন বাহিনী এসে তাদের নামাজের দাওয়াত দিব? যারা নামাজ পড়ে না, নামাজের নামাজি মানুষের দায়িত্ব হইল ওই যারা বেনামাজি তাদেরকে নামাজের দাওয়াত দাও, তাদেরকে নামাজ পড়ানো। যদি ওই বেনামাজিদেরকে নামাজের দাওয়াত না দেয়, নামাজি না বানানোর চেষ্টা করে, ওই বেনামাজির গুণাগার হবে, আর নামাজ করে গুণাগার হবে, ওই দাওয়াত দিব না কেন? দাওয়াত দেওয়া কি এটা আল্লাহর হুকুম না? হ্যাঁ, এই যে
তার দোকানে বসে থাকেন, আদান দিলে আপনারা মসজিদে চলে যান, যারা বসে থাকে এদেরকে বলেন চলেন ভাই চলেন মসজিদে চলেন যান, চলেন যান আমার সব উঠে আসে বলেন না, একে একে উঠে চলে যান। হ্যাঁ, নিজের নামাজটা বইয়া চলে আসে। দাওয়াতের মেজাজ এখন নাই উম্মতের মধ্যে, এই আমলটা এখন নাই, এই জন্য উম্মত সবচেয়ে বেশি বর্তমানে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতির কারণ এটা, দাওয়াতের মেজাজ নাই, দাওয়াতের আমল নাই। এই জন্যই কিন্তু এই উম্মতের অধঃপতন। যদি হকের দাওয়াত না থাকে তাহলে কোন দাওয়াত চলবে? বাড়তে হকের দাওয়াত যদি না থাকে তাহলে না হকের দাওয়াত চলবে। এখন তো না হকের দাওয়াত প্রত্যেকের হাতে হাতে আছে, আছে না? এটার মধ্যে গেলে এইরকম করলেই বাড়িয়ে দেয়। আর দোকানে দোকানে তো আছেই, আপনাকে কালিয়ান বাজার মনে নাই, আগে ব্যবসা বাণিজ্য বরকতের জন্য এই সমস্ত হুজুরদেরকে দাওয়াত দিত, হুজুর আসে দোয়া করে দেন। আর অন্য বলে দোকানে টিভি না রাখলে দোকানে বরকতি হয় না, দোকানে বলে ব্যবসাকে নিয়ে হয় না, কাস্টমার হয়ে গেল। দেখছেন আমাদের ইমান আকিদা কিরকম নষ্ট হয়েছে, এটা ইমান আকিদা নষ্ট হয়ে গেছে না, দিনে আকিদে নষ্ট হয়ে গেছে না, কেমন মুসলমান হলেন? এই যে এতদিন পর্যন্ত টানা বৃষ্টি প্রায় সাত আটশো মাস সিজন, বৃষ্টি সিজন হওয়ার আগে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, তাই না? এরপরে দেখেন এরপরে কার্তিক মাস পর্যন্ত বৃষ্টি, ভাদ্র মাসও পুরাটা বৃষ্টি গেছে, আশ্বিন মাসেও বৃষ্টি, কার্তিক মাসেও বৃষ্টি। যারা মুরব্বী আছেন আগে তো লম্বা সোজা বৃষ্টি দেখছেন না, সিজন মতো বৃষ্টি হয়েছে, সময় মতো বৃষ্টি হয়েছে, সিজন মতো বৃষ্টি হয়েছে। মানুষের ফসল ফলাইছে মৌসুমি ফসল, এক এক সিজনে এক এক রকম ফসল ফলে, এখন সিজন একটা হয়ে গেছে, ঠিক না? একটা হয়ে গেছে সিজন, এর কারণ কি? বৃষ্টি বেশি হয়ে ভালো না কম হওয়া ভালো? হ্যাঁ, কম হওয়া ভালো, বেশি কয় কি কম হওয়া ভালো? অতিবৃষ্টিও খারাপ, অনাবৃষ্টিও খারাপ, অতিবৃষ্টিও খারাপ, অনাবৃষ্টিও, একটা কি আমাদের কাম্য? আমরা চাই যে অতিবৃষ্টি সব যে নুহালে চলানো কমকে মহাপ্লাবনের দ্বারা শেষ করে দিতে, এরকম শেষে দিতে চাই? একেবারে বন্যা মানে একেবারে খরা, বৃষ্টি মোটেও হয় না, মানে আপনার খেত খামার একেবারে চৌচির হয়ে গেছে, আসমান থেকে কোনো বৃষ্টি পড়ে না। বৃষ্টি যখন না হয় তখন ওই মাটির নিচের থেকে যে মেশিন দেওয়া যে পানি উঠায়, তখন মেশিনও পানি দেয়? হ্যাঁ, মেশিনও নষ্ট হয়ে যায়, কারেন্ট উঠাইবেন কারেন্টও থাকে না, তখন কারেন্টও তখন থাকে না। এই কি মাইকটা সর্বটাও কেন? হ্যাঁ, তোমার কে বলতেছে বলেছে, সব জায়গার মধ্যে বদমাশি শুরু হয়েছে। আপনার এখানে অভিশপ্ত আছেন, রহমত বরকত মাসখানেক নেওয়ার জন্য আসছেন, এখানে যদি গুণা হয় তাহলে সব শেষ হয়ে দিব, ছবি উঠলে গুণা না? হাদিসের মধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা হাদিস আসছে এই শুধু ছবির উপরে। এখন তো ছবি
হুজুর যার ছবি উঠাই আপনার তারা ওয়াজ করে, ওয়াজের মধ্যে ক্যামেরা লাগায় হালাল করতে পারবে? যখন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ দিতেন, আর এই বিশেষ করে এই ছয়টা কাজ যখন উম্মতের মধ্যে আসবে তখন উম্মত অভিশপ্ত হয়ে যাবে, এর মধ্যে মানুষের হারামটাকে হালাল মনে করে করবে, হারামটাকে হালাল মনে করে করবে। এর মধ্যে ছবি এখন সবচেয়ে বেশি এক মহামারী আকার ধারণ করবে। এটা তো বালার জন্য ব্যবহার করে মানুষ, কিন্তু এটা বালার ব্যবহার আছে, দুটো অপর ব্যবহার চলছে, এটা অপর ব্যবহার করছে না, এটা দেশের যোগাযোগ একটা ভালো কাজ, কিন্তু এটা কি এই পর্যায়ে আছে না যত শয়তানি ইসলামী বদমাশি সব এটার মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতের উপযোগী হয়ে দেব যখন মানুষ কোন হারাম কাজকে হালাল মনে করে করতে থাকে। সুদগোস্ত এখন কোনো ব্যাপারই নেই, এটা সুদগোস্ত গোনা মনে করে? হ্যাঁ, বড় বড় আপনি গোস তারা কোন কাম দেবে? কোন গোস তারা কোন কাম স্বাভাবিক ভাবে এসে হয়? আপনাদের জমির নাম তারিখা করতে যান, মিউটেশন করতে যান, খাজনা খারিজ করতে যান, চেহারা ছাড়াও সুদ ছাড়া কোন টাকা পাওয়া যায় মনে মানুষের উদার দেয় ধার দেয় না, ইয়া ঋণ দেয়? আপনি একজনের কাছে ঋণ চান যে ভাই আমার 1,000 টাকা দাও, নাই তো ঠিক আছে কিছু দিন মনে অভাব নাই, 1,000 লইবা, ঠিক না? আমাদের যেরকম ঠিক নাই, আমরা যেরকম ঠিক নাই, ঠিক আল্লাহ তাআলার মুআমেলা, আল্লাহ পাকের আমাদের প্রতি আচরণ এইরকমই আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কার ভাবে বলে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যা কিছু বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসতেছে আর আসবে, যা হচ্ছে হবে ভবিষ্যতে হবে, সব তোমাদের বদামলি গুনাহ, গুনার কারণে আসতেছে, অন্য কোনো কারণ নাই। অন্য কোনো কারণ যদি কেউ বিশ্বাস করে, এর কোরআনের উপরে ইমান নাই, আল্লাহর উপরে ইমান নাই, আকিদাগত ভাবে আমরা কত আকিদা নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে কাগজে একেবারে হেডলাইনে আসছে যে নিম্নচাপের প্রভাবে মানে প্রবল বর্ষণের কারণে জনজীবন চরম দুর্ভোগ, নিম্নচাপের প্রভাবে ওই যে সাগরের মধ্যে বলে নিম্নচাপ হয় এর প্রভাবে বৃষ্টি হয়, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে যে আসমান থেকে 1 ফুটা পানির জমিনের মধ্যে পড়ার মতো ফালানোর মতো বা 1 ফুটা পানি আল্লাহর হুকুম ছাড়া পড়বে বলেন? পড়বে? বৃষ্টির কোনো ক্ষমতা আছে? তো আমাদের অবস্থা যেরকম বিগড়ে গেছে, আল্লাহ পাকের মুআমেলার মধ্যে এই পরিবর্তন এসে গেছে। হাদিসের ভাগের মধ্যে আসছে যে যখন মানুষ আল্লাহ পাকের ফরমাবরদার হবে,
আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, নেককার হবে। নেককার হওয়া মানে শুধু খালি নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, জিকির করে না, নেককার যেরকম এগুলি করা করণীয়গুলি, আবার ওই যেগুলি বর্জনীয় হারাম কাজ গুনার কাজ এগুলিতে বেঁচে থাকা, এটা আল্লাহর হুকুম, ওইটা আল্লাহর হুকুম। নেক আমল যেমন করতে হবে এরকম ভাবে গুনার থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ না হল মানে থেকে বেঁচে থাকতে হবে। শুধু নেক আমল করলে, শুধু আমি নেক আমল করল, এখন তো শুধু নামাজ পড়ারে নেক আমল মনে করা হয়, আর অন্যগুলি কিছুকে নেক আমল করা হয় মনে করা হয় না। ফরজ জাকাত যেগুলি নেক আমল করা মনে করা হয়, গুনা র্যান্ডম করতেছে এটাকে, এই গুনা মানে গুনা থেকে বাইতে থাকা এটাকে নেক আমল মনে করা হয়। হাদিসে ভাগের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে এরকম ভাবে উম্মতের মধ্যে নেককার আল্লাহওয়ালা লোক থাকা পরে কি আল্লাহ পাকের আযাব আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় অবশ্যই আসবে। নেককার আল্লাহওয়ালা থাকার পরেও আল্লাহ পাকের আযাব আসবে, কখন? যখন গুনার কাজ প্রকাশ্যভাবে হইতে থাকে, গুনার কাজ প্রকাশ্যভাবে হইতে থাকবে আর শক্তি সমর্থ আছে সে বাধা দিল না, গুনা বন্ধ করার জন্য চেষ্টা করল না, ওই সময় তোমরা যদি আল্লাহ সাহায্য চাও আল্লাহ সাহায্য করবে। শুধু যে তওবা 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 তসবি জানালে তওবা, এই তওবা কবুল হইত না। আল্লাহর কাছে দোয়া করবার দোয়া কবুল হবে না। তোমাদের মধ্যে বুজুর্গরা দোয়া করবো, ওই আল্লাহরা দোয়া করবো, যাদেরকে বুজুর্গ মনে করো তাদের দোয়া কবুল হবে না। উম্মতের মধ্যে মুস্তাজাব দাওয়াত বলতে কোনো লোক থাকবে না, তারা বহু দিন দাঁড়িয়ে পাকা, কিন্তু গুনার কাজ দেখলে বা বজ্রগের মতন অন্যদিকে চোখ ফিরে যায় না। আমার শেখ আওয়াল হজরত আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলী, আপনারা অনেকে দেখছেন, আপনাদের এলাকায় অনেক প্রোগ্রাম উনি করছেন, মারবেন করছে, উনি কোন দুনিয়াতে কারো ফরোয়া করছে? কোনো কারো ফরোয়া করছে? যাত্রার মঞ্চ এক একে লাঠি দিয়ে ফিরেন শুরু করছে, বলে নেই যদি শুনছে যে ওই যে আব্দুল হালিম মৌলানা সাহেব আইতেছে, এই মানুষ এমনি খালি দিচ্ছে। এই সমস্ত লোক ছিল মুস্তাজাব দাওয়াত, মুস্তাজাব দাওয়াত এইভাবে হয় না। যার মধ্যে যে গুনার কাজ দেখে চুপ থাকবে, গুনাকে রোকটুক করবে না, বন্ধ করার চেষ্টা করবে না, সে মুস্তাজাব দাওয়াত হইতে পারবে। মুস্তাজাব দাওয়াত তাকে বলা হয় যার দোয়া কবুল হয়। আমরা তারাগঞ্জে হুজুর হজমত আব্দুল হালিম রহমাতুল্লাহকে দেখছি, উনি মুস্তাজাব দাওয়াত ছিল, মানুষ যার কিছু নিয়ে ওনার কাছে দোয়ার জন্য আসতো, সাথে সাথে দোয়ার ফল হয়ে গেছে, নয় বছর ফল পেত, নগদ ফল পেত। ফাসেক ফাজের ইতর বদমাইশ উনাকে জমের মতো ভয় পাইত, যত সন্ত্রাসী আছে ফাসেক ফাজের আছে জমের মতো ভয় পাইত। আর দিনদার নেককার আল্লাহওয়ালারা উনারে
প্রাণের থেকে বেশি মহব্বত করত, নিজের থেকে বেশি মহব্বত করত। এই অবস্থা কখন হয়? এই অবস্থা আপনিও পারবেন, আপনিও হইতে পারবেন। নবতের দরজা কত, বেলায়েতের দরজা বন্ধ হয়নি, আপনি উঠতে পারবেন। হাদিসে ফাগের মধ্যে আছে, যখন কে সুন্নতের হেফাজত করবে, সুন্নতকে মহব্বত করবে, সুন্নতের উপরে অনুসরণ অনুকরণ করবে, সুন্নতের জিন্দার মেহনত করবে, সুন্নতের এলেম শিখবে, সুন্নতের অনুসরণ করবে, সুন্নতের প্রচার প্রসার করবে, এরপরে যে সমস্ত সুন্নতগুলি মিটে গেছে, যে সমস্ত সুন্নতগুলি মিটে গেছে, যে সুন্নতের কথা বললে মানুষে এখন মনে করে ঘুরতে একটা আনোখা কথা বলতেছে, এই কথা জীবন আর শুনছি না। যেমন একটা কথাই বলি, কবরের মধ্যে লাশ রাখতে হয় ডাইন কাটকে শোয়াই দিতে হয়, চিৎ করে না। এই যে আমাদের দেশে যে গলত রেওয়াজ, এর দ্বারা আপনারও বাঁচতে পারবে না, যারা জানে মাসালা বলতেছে না এরাও বাঁচতে পারবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যারা দুনিয়াতে অন্ধ থাকবে তারা আখিরাতে অন্ধ থাকবে। এই যে গোবর সেবা করে দিচ্ছে, লাশ চিৎ করে কবরে শোয়াই দেয়, শুধু মাথাটা ব্যাংকেট কিনে দেয়। এই যে এখানে মুফতি সাহেবরা আসছেন, জিজ্ঞাসা করেন মাসালার মধ্যে এটা নেই, মাসালার মধ্যে এটা আছে, আপনার কেমনে দেবেন, ওনারা জানেন। আনসার না কোন, যারা কবর খনন করে এরা মাসালা জানে? এরা তো ব্যবসাটা মাসালা জানে না, এরা কবর খনন করে সব আছে। যারা একটা কবর খনন করবো তার গোসলটা তো দেব, এদের আলাদা সব আছে, এদের আলাদা সব আছে। কিন্তু লাশ যদি কবরে, যারা লাশ কবরে রাখে তারা যদি শূন্যতে খেলাফ রাখে, এই যা গুণা হবে সবার এই গুণা হবে। এইভাবে লাশ কবরে রাখা এটা ওয়াজিব, এটা সুন্নত। এই ব্যাপারে কোন মাঝহাবের একতেলাফ নাই, চার মাঝহাবের ইমামরা একমত। এই এই গলত তরিকা আপনাদের দিকে আছে? হ্যাঁ, ভুল যে করতেছি, বাবু যদি আপনাদের জমিন দেওয়া যায় দলিলের মধ্যে একটু ভুল হয়েছে। ওই যে আর এক পর্সার মধ্যে এটা ভুলক্রমে সরকারের নামে রেকর্ড হয়ে গেছি, গা রেকর্ড কারেকশনে মামলা করেন কি করেন না? হ্যাঁ, এটা রেকর্ড কারেকশন করেন, এটা কারেকশনের ব্যাপার আছে না? এটা রেকর্ড কারেকশন করেন, উকিল মুক্তার ধরে কত আপনার কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি বছরে ভর বছর এই ধরনের একটা দেওয়ানি মোকদ্দমা ইয়া করুন লাগে, এই রায় হওয়া যায় বছর ভর বছর। কিন্তু আমলটা যে নষ্ট হয়ে দিয়েছে, আমলটা যে মাসালার সাথে মিলতেছে কিনা এইটা দেখাইবার কোনো ফকির নাই, এটা দেখার কোনো ফিকির নাই। যার যার খেয়াল খুশি মতো, যার যার ইচ্ছা মতো, মর্জি মতো, যার যার দেশের দেশের রেওয়াজ মতো চলতেছে, রেওয়াজ মতো চলতেছে। এই রেওয়াজ মতো সেটা পাড়া দিব, ইয়া বাসন দিব, বাসন যাইব,
ওইটার জন্য ফিকির ফিকির করবেন, তাহলে তো দলিল দিয়ে গেছে, আরে আমরা তো চারিটা কম দিছে, চারিজনটা কম ভুলে দিছে, এটা রেকর্ড কানেকশন কর বাবা, এটা তুমি ভুল দিত, আবার রেকর্ড দলিল কানেকশন করে দাও, কি করবেন কি করবেন না, জমিন 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 নিচে আপনি বসে যাইবেন, আর যা কিছু একশো বিঘা জমি করে ছুঁয়া গেলে একশো বিঘা জমি আপনি লাগবো না সাড়ে তিন লাখ লাগবো, ওইটার কোন ফিকির আছে? দুনিয়ার কোন ক্ষতি এটা এটা নিচে রাখবি না, দুনিয়ার কোন ক্ষতি এটা নিচে রাখবি না, কিন্তু আখেরাতের ক্ষতি হোক এতে কিছু যায় আছে না নাকি? কুন্ডা ক্ষতি ভাই, কুন্ডা ক্ষতি দুনিয়ার ক্ষতি না আসল ক্ষতি, না আখেরাতের ক্ষতি আসল ক্ষতি, এই ব্যাপারে বেমালুম আল্লাহ বলতে কি জানে কি জানে একটা বললাম নিজেদের সম্পর্কে সচেতন না, যেরকম সচেতন আমরা দুনিয়ার ব্যাপারে, ওই দুনিয়াদের মত হয়ে গেছে, দুনিয়ার দ্বারা যেমন এই দুনিয়া হাসিল করার জন্য এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম করি, আমরা কামলা খাইটা তিনশো চারশো টাকার লেগে কত কষ্ট করি, এই যে রোয়ার মসুর হয়েছে এই সকালবেলা ল্যাপ মরি দিয়ে শুয়ে থাকবো, আর এই সময় গেট এই ঠান্ডার মধ্যে গেট জমিন মধ্যে হাল পাই জমিন লাগানোর ব্যবস্থা করি কত কষ্ট করি, কিন্তু আখেরাত কি? আখেরাত কাম এটা কঠিন না, আখেরাতটা সহজ। যিনি এক বড় বুজুর্গ বলছিলেন, অনেক বড় এক বুজুর্গ, এই দুনিয়া আখেরাতের হাকিকত দুইটা কথা দিয়ে বুঝাই দিচ্ছে, দুনিয়া বোঝা সহজ পাওয়া কঠিন, দুনিয়া ব্যক্তির মধ্যে এই আপনার যে আবু গোলাটা আছে না, পাঁচশো টাকার একটা নোট, একশো টাকার একটা নোট, একটা লজেন্স দিয়ে দেখছেন বাচ্চা মানুষ খুশি হয়ে যায়, ছাগলটা দিয়ে দেখছেন খুশি হইব, হয় কি হয় না? দুনিয়াটা ব্যক্তি মুখে, কিন্তু ব্যক্তি পায়নি, সবাই পায় একজন দিন মজুর সে তার জন্য চব্বিশ ঘন্টা, একজন বাচ্চা তার জন্য কি চব্বিশ ঘন্টা, সারাদিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ওই মাত্র ঠেউ, আর বাদশা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে সারা দুনিয়ার বাদশাই করত, দেশের বাদশাকে। দুনিয়া কি বুঝার শহর পাওয়া কঠিন, আর আখেরার বুঝা কঠিন পাওয়া শহর, কন্যা সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বলছেন, এটা কি আখেরাত হইল না, এটা নেকি হইল না, এটা নেকি দেখে যেমন তেমন নেকি নেই, যেমন তেমন নেকি, তারপরে করি না গাফেল উদাসীন, আখেরাতের জন্য কোনো প্রস্তুতি নাই, ফিকির নাই, এর জন্য কোনো চাহিদা নাই, এর জন্য কোনো প্রতিযোগিতা নাই, কিন্তু দুনিয়ার সামান্য পথ প্রদর্শন, দুনিয়ার সামান্য কিছু হাসিল করার জন্য কি বেহানো কত প্রতিযোগিতা, এক স্কুল কমিটির সদস্য গিয়া দেখতেন না পোস্টার মোস্টার কইরা লাখ লাখ টাকা খরচ করে দেয়, আর মেম্বার চেয়ারম্যান তো আরো অনেক, আর এমপি ওইবার লেগে তো কত কিছু মানুষ হয়ে গেল, মানুষ সময় গেলায় প্রতিপক্ষ মে গেলা তোর করে ক্ষমতা জন্ম হচ্ছে, দুনিয়ার জন্য এত আমরা বুঝি, আর আখেরাতের জন্য, আর আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করছে আখেরাতের জন্য,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য বলেই তো দিয়েছেন, মানব জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য। তো বলতেছিলাম যে যখন মানুষ আল্লাহ পাকের ফরমবরদারি করবে, তখন আল্লাহ পাকের এই সমস্ত কায়নাত, এই সমস্ত সৃষ্টি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুর মধ্যে আল্লাহ পাক একমাত্র মানুষকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে কার জন্য সৃষ্টি করছে? কিসের জন্য? আল্লাহর ইবাদতের। আর সমস্ত কায়নাতের সমস্ত কিছু, এই চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নদী, নালা, পাহাড়, পর্বত, আগুন, বাতাস, যা মাটি, সব কিছু সৃষ্টি করছে মানুষের জন্য। সব কিছু সৃষ্টি করছে তার জন্য, আমাদের জন্য। কিন্তু মানুষ মানুষ হইতে হইব, মানুষ মানুষ হইতে হবে। মানুষ কিভাবে মানুষ হবে তার জন্য আল্লাহ তাআলা মানুষ তৈরি করে, মানুষের মানুষ কিভাবে মানুষ হইতে পারে তার জন্য আল্লাহ তাআলা আসমানি, আল্লাহ পাক আসমানি এলেম দিছে, ওহি দিছে পাঠাইয়া, এরকম ভাবে বিভিন্ন নবী রাসূলদের সময় আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাইছে, এবং এই কিতাবের বাস্তব নমুনা এবং প্রশিক্ষণের মাধ্যমে এই কিতাব অনুসারে মানুষকে আমল শেখানোর জন্য, বাস্তব জিন্দগি গঠন করার জন্য বাস্তব নমুনা হিসেবে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে। যদি আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠাই বলতে চায়, তোমরা যার যার মতো এই কিতাব দেখে আমল আমল করো, তাহলে কি আমাদের জন্য এটা খুব সহজ হইতো? মনে করে কঠিন হইতো না? আল্লাহ তাআলা দয়া কইরা আল্লাহ পাক কিতাবের সাথে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, এমন কোন আসমানি কিতাব নাই যে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন কিন্তু নবী রাসূল পাঠাননি। তো এই আসমানি কিতাবের সাথে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, যে কিতাবের মধ্যে যা কিছু আছে এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোনটা? আল্লাহ পাকের কোরআন, যে আমরা আল্লাহ পাক আমাদের নবীদের নাজিল করতে, যে আমাদের জন্য যেটা নাজিল করতে, যেটা আমাদের কাছে আছে না নাই। অন্যান্য আসমানি কিতাবগুলি নাজিল করতে আল্লাহ, এটা আমাদের বিশ্বাস আছে, ঈমান আকীদার মধ্যে আছে, কিন্তু আমল করতে হবে কোন কোনটার উপরে? কোরআনের উপরে। এই যে বলছিলাম যে এখন মানুষ বিশ্বাস করতেছে আমাদেরকে, এই ঈমান আকীদাকে এমন ভাবে নষ্ট করতেছে বিভিন্ন মিডিয়া, রেডিওতে আবহাওয়া খবর করতেছে, টিভিতে আবহাওয়ার খবর করতেছে, এরপরে পত্রিকার মধ্যে আবহাওয়ার খবর আসতেছে, যে এই যে আবহাওয়াবিদরা বলতেছে যে বৃষ্টি এই জন্য বৃষ্টি হয় না, এই জন্য বৃষ্টি হয় নিম্নচাপের কারণে বৃষ্টি হয়, এই জন্য বৃষ্টি হয় না, এই নদী সাগরের মধ্যে উচ্চতার সৃষ্টি, যে জন্য বৃষ্টি হয় না, কত রকমের কথাবার্তা। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যা কিছু হইতেছে এগুলো আমাদের বদআমলের কারণে হইতেছে। যখন আমাদের আমল ঠিক থাকবে, যখন আমল ঠিক হবে, আল্লাহ পাক এমন সময় বৃষ্টি দান করবেন যখন আমাদের বৃষ্টির প্রয়োজন হবে, যখন আমাদের বৃষ্টির প্রয়োজন হবে। মানুষ এসার নামাজ পড়া খানা খাইয়া ঘুমাই যাবে, তখন বৃষ্টি শুরু হবে, সুবে সাদেকের আগে বৃষ্টি বন্ধ হয়ে দিব, যাতে মানুষের কোনো কষ্ট না হয়, দৈনন্দিন কাজে কর্মে কোনো রকমের বিঘ্ন সৃষ্টি না হয়।
এই বৃষ্টির মধ্যে কোনো বজ্রপাত থাকবে না, এই বৃষ্টির মধ্যে কোনো তুফান থাকবে না, এই বৃষ্টির মধ্যে কোনো বিদ্যুৎ চমকানি থাকবে না, এই বৃষ্টির মধ্যে আপনার এমন বৃষ্টি হবে সাউন্ডলেস বৃষ্টি, এই বৃষ্টির দ্বারা মানুষের ঘুমও ভালো হবে, ফসল গোলা দিয়ে ভালো হবে। কথা বলছেন নি? আর ওখানে বৃষ্টি তো বৃষ্টি না, বৃষ্টির লগে যে আরো কত বৃষ্টি হয়, বৃষ্টির লগে শিলা বৃষ্টি হয়, বৃষ্টির লগে বজ্র বৃষ্টি হয়। এই যে কালকে যে পরশু দিন কালকে পত্রিকায় দেখলাম অস্ট্রেলিয়া একটা দেশ শহরে এক রাত্রে এক লক্ষ 73,000 বজ্রপাত হয়েছে, এক রাত্রে 1,73,000 ঠাডা বলছে, ঠাডা বুঝেন না, ঠাডা ঠাডা ছাড়া খুব মজা লাগে না, না ভয় লাগে, 1,73,000 বা ছাড়া বসে একটা শহর হয়ে গেছে এই অস্ট্রেলিয়া, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, ছাড়া বললে ভয় লাগে না, এগুলি আল্লাহ রাজা ঘস। এখন দেখেন না বৃষ্টির বৃষ্টির এত সমানে বজ্রপাত হইতে হইতে থাকে না ভাই, এগুলি বোঝার জিনিস, এগুলো বলার জিনিস। এখন যখন যে বিষয়গুলি ওয়াক্তি টাকা এগুলি বলতে হবে, যদি আমরা এগুলি না বললাম সে অনেক দূরে দূরে দিয়ে বলি তাহলে কাজ হবে না, চিকিৎসা যে রোগ যেখানে চিকিৎসা এখানে করতে হবে, রোগ যেখানে চিকিৎসা সেখানে করতে হবে, রোগ হলো পেটের রোগ অনেক যদি আমি মাথার চিকিৎসা করে কাজ হবে, এই জন্য তো রোগ কমতেছে না, কাজ হইতেছে, কাজ হইতে বেলাইনে কাজ হইতেছে, বেকায়দা কাজ হইতেছে, না এগুলো আমাদের বলার মধ্যে আছে, না লেখার মধ্যে আছে, না প্রচার প্রচারের মধ্যে আছে, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা খেয়ে দিতে এই তাদের আকিদার বিশ্বাস যেগুলি মিডিয়ায় প্রচার প্রচারণা করতে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগের থেকে আরো এই যে শরণার্থীরা রোহিঙ্গারা আসতেছে, তারা নিজেদের ভিটা বাড়ির থেকে উচ্ছেদ হয়ে আসছে, নিজেদের ভিটা বাড়ির থেকে উচ্ছেদ হয়ে আসছে, তো আসছে না, লক্ষ লক্ষ আসছে, তাদের কি সমস্যার সমাধান হয়ে গেছে? আরো ওইখান থেকে আরো এসে মানবতার জীবনযাপন এনে করতে, কিন্তু কেন আসছে, কি কারণে এটা হচ্ছে, আমরা তো ওই দিকে তাকাই না। এই যে মৌলানা দেব ইতিহাস কইছে, এই ইতিহাসের মধ্যে ওই নূহ আলাইহিসসালামের থেকে আইতে যদি বনী ইসরাইলের ইতিহাসে আইতো, তাহলে দেখা যেত বনী ইসরাইল এরকম ভাবে তাদের তো এরকম নিজেদের নিজেদের বাস্তু বিদার থেকে ভিটা বাড়ির থেকে উচ্ছেদ করে তাদেরকে দেশান্তরিত হইত, বনী ইসরাইল যেরকম হয় না এরকম, তাদের তো এরকম আদার আসে নাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, এই সাইপ্রাস বিজয়ের দিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাইপ্রাস বিজয় হচ্ছে অধীনে আসছে, ইসলামী নিশান জানাইছে, কিন্তু সবাই হাসতেছে ফুর্তি করতেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়া কি করতেছে, কান্দছে, হযরতে জুবাইর ইবনে নযীর রাহমাতুল্লাহ আলাইহি উনি তাবিয় ছিলেন, উনি বলছে হে আবু দারদা আজকে মুসলমানদের এমন আনন্দের দিনে তুমি বসে কান্দছো কেন, হে জুবাইর তুমি যদি বুঝতা তাহলে তুমিও কান্দতা, যে জাতির এক সময় তাদের নিজস্ব দেশ ছিল, তাদের স্বাধীন সার্বভৌমত্ব ছিল, তাদের স্বাধীনতা ছিল, নিজস্ব ভূখণ্ড ছিল, তাদের একটা আজাদি একটা দেশ ছিল স্বাধীন দেশ, আজকে এটা পরাধীন হয়ে গেল, অর্থাৎ মুসলমানদের অধীনে এসে গেছে, কেন অবস্থা হইল, যে পাপ পথে যদি জাতি পরিচালিত হয়
পাপ পথের পাপ পঙ্গিলতার কারণে, গুনাহের আধিক্যর কারণে এরকম ভাবে জাতি, এরকম ভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। দেশ থাকে না, রাজত্ব খতম হয়ে যায়। এইটাও পাপের কারণে, এইটাও গুনাহের কারণে। কাজেই ভাইরা আমার, আপনাদের কাছে মনে হয় আমি ওই রকম চাহিদা মোতাবেক কথা বলার মতো আমি ওই বাস ওইটা পারিও না, এরকম ভাবেই কথা বলি। তো আপনাদের কাছে মনে কথা বলি আমি মানে ওই বুঝাইবার মতো আমার শক্তি নাই, কিন্তু ভালো লাগানোর থেকে আমি এটা আমি পারি না, এটা আমি ভালো লাগে এটা আমি পারি না, কথা বলছেন নি? তো কাজে আজকে আমরা মনে করি যে আমেরিকা আমাদের পক্ষে এলে বাস আমরা খুব শক্তিশালী হয়ে গেলাম, রাশিয়া আমাদের পক্ষে এলে আমরা খুব শক্তিশালী হয়ে নিরাপদ হয়ে গেলাম, ভারত আমাদের পক্ষে এলে খুব শক্তিশালী হয়ে গেলাম। দেখতেন সময় মতো কেমন লাগতেই মারছে, যে ভারতকে যে তাদেরকে এমন কি নাই তাদেরকে না দিচ্ছি, দেওয়ার পরে আমাদের বিপদের সময় তারা কোনো আমাদের পক্ষে একটা আরোগ্য উল্টাকে সমর্থন দিয়েছে, আরোগ্য উল্টা সমর্থন দিয়েছে, তাই নাই? কিচ্ছু কাজে আসবে না, আমেরিকার সমর্থনে আমাদের কিছু কাজে আসবে না, ভারতের সমর্থনেও আমাদের কাজে আসবে না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের মদত, আল্লাহর সাহায্য, আল্লাহ যতক্ষণ আমাদের পক্ষে না আসবে, আল্লাহকে পক্ষে আনার জন্য খুব মিটিং মিছিল করুন লাগবো, তাই না? খুব অবরোধ করুন লাগবো। আল্লাহ পাকের পক্ষে আনার জন্য আল্লাহ পাক কেমনে আমাদের পক্ষে আসবে, আমাদের মুসলমানদের সুদিন দুর্দিন সমস্ত কিছু কোরআন হাদিসের মধ্যে আছে না নাই, কেন আমরা তাদের তালাশ করতে যাব? এই মিডিয়াগুলিতে সমস্ত দুশ্মনদের তাদের সৃষ্টি এবং তারাই তাকে পরিচালনা করতে পারে, আমরা কেন মিডিয়া উঠি হই? কোরআন ছিয়া হাদিস ছিয়া যা আমাদের কাছে আছে, অবিকৃত অবস্থায় আছে, সেই কোরআন হাদিস আমাদের হাতে আছে, আমরা কেন মিডিয়া উঠি হই? জানি যেটা মুসলমানদের দুশ্মনদের আছে, এটা তারা তো এটা দিয়ে আমাদের ইমান আকিদা নষ্ট করতেছে, আর এখন আমাদের চরিত্র নষ্ট করতেছে, আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করতেছে, আমাদের মা বোনদের চরিত্র নষ্ট করতেছে এই মিডিয়া, এই এই আপনার মুঠোফোন, এই যে আপনার যত রকমের ইলেকট্রনিক্স মিডিয়া আছে এগুলির মধ্যে যত রকমের খারাপই আছে সব এই মিডিয়া। আমরা কিন্তু আমাদের শত্রুদেরকে শত্রু মনে করি না, কিন্তু দেখছেন তাদের মধ্যে কত মিল, আল কুফর মিল্লাতা ওয়াহিদা, সমস্ত বাতিল তারা কিরকম মিল আছে, জাতিসংঘ কোথায়, কোথায় জাতিসংঘ, কোথায় ভারত, কোথায় আমেরিকা, তাদের সেবাদাস হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন, সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন, তারা তুফি কুমা আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার উম্মত, আমি তোমাদেরকে ওসিয়ত করে দিতেছি দুইটা জিনিসটা মজবুত করে ধরে রাখবা, এক হাতে কোরআন শরীফ আর এক হাতে হাদিস শরীফ, দুই জিল্দ ধরে রাখলে কামড়বো, ধরে রাখার অর্থ কি?
ইমানে আকীদা আমলে আখলাকের মুআমালাতে মুআশারাতে সর্ববিষয়ে কুরআন সুন্নাহ মোতাবেক তোমার জীবনকে গঠন করো। তাহলে মসজিদে যাও, নামাজ পড়া নিজের মধ্যে যথেষ্ট, আর কিছু নাই। মসজিদের বাইরে ইসলাম নাই, কবির নজরুলের মধ্যে কোথায় সেই মুসলমান? আল্লাহর উপর তার কোন ঈমান, আর সেই মুসলমান মসজিদে গেল মুসলমান দুশ্মন আছে, দোকানে ইয়া মিথ্যা কসম কইরা মাল বিক্রি করতে, আরেকজনের ঠকাইতেছি, প্রতারণা করতেছি, ঠোকা দিতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, সব কিছু করতে। হইচি করে লেখা দিব, হইচি করলে এই রোহিঙ্গা এদের সমস্যার সমাধান হয়ে দিব, কয়দিন দিব, কয়দিন দিবেন সাহায্য? কিন্তু অনেক কমে গেছে গা, আগের মতো স্রোত নাই, জজবা খুব বেশি দিন বাঙালি খায় না। বাঙালিদের যখন জজবা শেষ, তখন ওই যে ইংরেজ ওই ইসলামের দুশ্মন, ওই ইসলামের দুশ্মনদের তখন তাদের শুরু। গিয়ে দেখবেন তারা কিরকম ভাবে আপনার তাদের সেবা যত্ন করে, চিকিৎসা শিক্ষা সব কিছু তারা এখন এই বিপদের সময় তাদের সেবা নেয়া, বা এই সমস্ত মুসলমান করে বা খ্রিস্টান বানাইব নাকি অন্য ধর্মের নিয়ে নিব। আর এদেরকে আপনি মুসলমান এদেরকে অনুমতি দিব না কেন? এর জ্বলন্ত প্রমাণ আমি, এর জ্বলন্ত প্রমাণ আমি সেদিন ইন্ডিয়া থেকে এক মুসলিম এনজি হয়েছে রেড ক্রিসেন্ট, এখন তাদেরকে এভাবে অনুমতি নেয়নি, অন্য এনজিওদের সাথে মিলে কাজ করতে হবে। 200 টন মাল এই জাহাজে আসছে, এখনো বিতরণ করতে পারিনি, টাকা নিয়ে গেছে, এখানে টাকা দিতে পারিনি। হুজুর দেখবো খালি এলার্জি, হুজুর দেখলে এলার্জি, আর তারা যে খাইয়া হলাইতেছে, এদেরকে ধর্মান্তরিত করিয়া পরে করবে তোমরা আলাদা রাষ্ট্র স্বীকৃতি ইয়া চাও, দাবি জানাও। কিন্তু হুজুর এরকম গাদ্দারি করবো? কিন্তু তারা যাদের মধ্যে দেশ প্রেম আছে, দেশ আজাদী স্বাধীনতার সর্বপ্রথম আজাদি আন্দোলনের ইতিহাস দেখেন, এই ভারতবর্ষ ইংরেজ থেকে মুক্ত কারা করছে, কাদের ডাকে এই দেশ স্বাধীন হচ্ছে, কার কত এই দেশ স্বাধীন হচ্ছে, মুক্তিযুদ্ধে এই দেশের উলামায়ে কেরামের ভূমিকা কম না। দেশের অস্তিত্ব, জাতির অস্তিত্ব, দুনিয়ার অস্তিত্ব সব কিছুর মূলে হইল এই যে এই তীরের চালাওয়ালা ঘরটা আছে না, এই যে এইটা বন্ধ কর, যতদিন এটা চালু থাকবে অতদিন মনে করবেন এই দুনিয়ার অস্তিত্ব থাকবে, প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি থাকবো, মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবো, শিল্প যারা আপনার শিল্পপতি তাদের শিল্প থাকবে, ব্যবসায়ীদের ব্যবসা থাকবে, জমিদারদের জমিদারি থাকবে। যদি মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায় আল্লাহ না করে, তাহলে কিছুই থাকবে না, দুনিয়াও থাকবে না। এই দুনিয়ার অস্তিত্ব নির্ভর করতেছে এই যে দিনই মাদ্রাসা, কিন্তু আমরা তো এইটার ঘোড়ার মধ্যে পানি দিই না, আর এটার বিরোধিতা করি। স্কুলে কমিটি করতারে অমুক কমিটি আমার হেন সহে দেয় না, আমার এখন কমিটি সরকারি বেল থেকে এই মাদ্রাসা গুলির যে অবদান,
যদি মাছ ব্যবসা না থাকে দুনিয়া যদি থাকবো সব হারাম করতে হইব, হারাম করা হুজুর না থাকবো দেখবো বিয়া সাথে পড়াইব কেডা। সব হুজুরা যদি স্ট্রাইক করে যে আমরা বিয়া পড়াই তো না পরে হিন্দু ব্রাহ্মণরা বিয়া পড়াইব, খ্রিস্টান পার্টিরা তোমার বিয়া পড়াইব, যদি তারা জানা যায় দাফন কাফন সাইডা দিয়ে স্ট্রাইক করে যে কি হইব কি হইব, ওই কলেজের থেকে দেখতে পারো বাচ্চা দেখতে দেখতে পারো এটা তোমরা দাফন কাফন করবো নাকি? হেরা তো করতেছে, হেরা তো করতেছে আপনার একটা সনদ নেওয়ার জন্য, কিন্তু জাতির চরিত্র গঠন এগুলি জানি তো হলো একটা কলেজের প্রিন্সিপাল গতকালকে আমার 24 বছর পুরো হয়েছে প্রিন্সিপালের সঙ্গে আমি হচ্ছে একটা কলেজের এগুলি কি আছে কোন আখলাক চরিত্র ওইখানে তো ইসলামী শিক্ষা আছে, ওই শিক্ষা শিক্ষিত ওইয়া কেউ তার আখলাক চরিত্র ঠিক হয় ওইখানে হিন্দুরা পর্যন্ত ইসলামী শিক্ষা নেয় পরীক্ষা পাস করার জন্য না পাক শৈলিয়া হায়াত লইয়া এই কোরআন শরীফের এগুলো তর্জমা লেখে কথা বলছে বাস্তব কথা। তো বাইরে আমার বলছিলাম যে জমিনের মধ্যে যেরকম জমিনবাসীর অবস্থা যেরকম হবে আসমানওয়ালার মামলা ওইরকম হবে। এখন জমিনের থেকে এই জমিনের থেকে আর জমিনবাসী সব আল্লাহ পাকের বেশি টুবিদারিওয়ালা হয়ে গেছে তাই না? কি কন আগে তোলার টুবিদারির সংখ্যা বাড়ছে কিন্তু দিনদার দিনদারির সংখ্যা বাড়ছে না কমছে? দিনদারি হলে আবার এই দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হয়ে কেমনে বাংলাদেশ, মিথ্যার মধ্যে চ্যাম্পিয়ন, ধোকাবাজির মধ্যে চ্যাম্পিয়ন, সুদের মধ্যে নোবেল পুরস্কার, কোন খারাপ লাইনে যত রকমের আছে সব আমাদের বাংলাদেশে। এই দুর্নীতি দমনের জন্য কত রকমের বাহিনীকে তৈরি করলো, দেখা গেল ওই বাহিনী আরো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। মওলানা বলছেন আমি শুনছি তো যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় না আসবে তখন এত বাহিনী লাগবো, এত বাহিনী লাগবো। এই পুলিশ বাহিনীর সংখ্যা বাইরা যাওয়া, পুলিশ বাহিনীর সংখ্যা বাইরা যাওয়া এটাও কেয়ামতের আলামতের মধ্যে একটা সমস্যা তো বাড়তি আছে, সমাধান তো হইতেছে না। তো কাজে আমরা আমাদের এই মুসলমান জাতি উন্নতি শান্তি নিরাপত্তা যদি ওই আমেরিকার স্টাইলে করতে চাই, ভারতের ওই হিন্দুদের মতো করতে চাই, ওই বৌদ্ধদের মতো করতে চাই, মুসলমানদের এটা হবে না, মুসলমানদের কপালে এটা জুটবে না। যদি তাদের মতো উন্নতি চান তাহলে এইটা ছেড়ে দেওয়া লাগবে, মুখটা তৈরি দেওয়া লাগবে না যদি উন্নতি ওই টাগর মতো হইতে চান। আর যদি মুসলমান হইতে শান্তি চান তাহলে পরিপূর্ণভাবে সব জায়গার মধ্যে মসজিদে দোকানপাটে ক্ষেত খামারে ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর হুকুম রবির তরিকা মোতাবেক চলতো জি, আংশিকভাবে কোন মুসলমান শান্তি পাবে না। আপার তো উমেন বলে বাহাদুর কিতাব তা বাহাদুর তুমি কি তাদের মতো হইতে চাও? ওই ইহুদিদের মতো কিছু মানবে কিছু মানবে না? আল্লাহ তাআলা মুসলমানদেরকে ধমকি দিতেছে তাদের মতো মুসলমান তাদের মতো হইতে চাও, আল্লাহ হুকুম কিছু মানবে কিছু মানবে না? আমরা কি পুরাপুরি মানিয়া না কিছু কিছু মানিয়া? হ্যাঁ কোথায় আছে সেই মুসলমান?
ইসলাম সম্পর্কে ইসলামের একটা কিতাব হাতে নেন, ফতোয়ার কিতাব হাতে নেন, ইমান আকিদার থেকে আরম্ভ করে ইমান আবাদত আমল আখলাক মুআমালাত মুআশারাত আখলাক পাঁচটা বিষয়ে শরীয়ত, এই পাঁচটা বিষয়ের একটা কিতাব হাতে নেন আর মুসলমানদেরকে মিলাইতে থাকেন, নিজেকে মিলান যে এই আমার ইমান আকিদা আমার আবাদত মুআমালাত মুআশারাত আখলাক এই পাঁচটা বিষয় আমার মধ্যে কতটুকু আছে, পাঁচটা বিষয় উম্মতের মধ্যে কতটুকু আছে, যারা মিলে তারা হতাশ হা করে দিবে, হায় হায় কোথায় সেই মুসলমান। এক বুজুর্গ বলছিলেন হ্যাঁ ওই মুসলমান মুসলমান আছে, মুসলমান আছে কোথায় আর ইসলাম আছে কোথায়, ইসলামের ঠিকানা বলছেন ইসলাম এখন আছে কিতাবে আর মুসলমান আছে কবরে। ওই যে আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ মতন মুসলমান তারা কোথায় কবরে, আর ইসলাম আছে কোথায় কাগজে কিতাবে। কাজেই ভাইয়ের আমার আমাদেরকে চক্র গঠন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা রইল, খালি মৃত্যুর কবরের কথাটা খেয়েছি কবরের কথাটা খালি কইছি যে কবরই আমাদের এই গলত। আমরা বলতে বলতেছি কি জানে মিল্লাত রাসুল কি জানে দোয়াটা পড়ে বিসমিল্লাহি হ্যাঁ ওয়া আলা মিল্লাত রাসুল বলতে আমি নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হচ্ছে, অথচ এই রাহার মধ্যেই পর্যন্ত কত আল্লাহ পাকের এই হুকুমের খেলা করতে, আল্লাহর হুকুম হইলো নবীর তরিকা হইলো লাস ডাইকেট কিরে এইভাবে রাখতে হবে আমরা শীত কিরে রাখ, কথার কাছে মিল আছে শেষে তো মিল নেই, এরপর জন্মের তো নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানদের সন্তানদেরকে একটা ভালো সন্তান পাইতে হইলে কিভাবে সন্তানকে লালন পালন করতে হয় শিক্ষা দিকে কেমনে দিতে হয়, আগে কি মুসলমানের সন্তানকে যদি মুসলমানের শিক্ষা না দেওয়া ওই জাগতিক শিক্ষা শিক্ষিত করেন এই কেজি কিন্ডারগার্টেন এরপরে নার্সারি এই সমস্ত দিকগুলি এই ইসলামের দুষ্পদায়গুলি এখন আমাদেরকে দেওয়া করাইতেছে আমাদেরকে দেওয়া করাইতেছে, তারা সরাসরি করতেছে না, আমরা তো মনে করছি এটা খুব ভালো একটা কাজ করতেছি, জানিয়ে রাখেন আমার সন্তান এটা মালিক আমি না, এটা আমার কাছে আল্লাহর আমানত, আমানত না এটা আল্লাহপাক আমাকে সন্তান দিছে, কিন্তু সন্তানের লালন পালন প্রতিপালন তার শিক্ষা দীক্ষা সব কিছুর ব্যবস্থা আল্লাহ বলে দিচ্ছে, যে সন্তান যখন ভূমিষ্ঠ হইব পরিষ্কার করে প্রথমে তার ডান গানে আগান দেব বাম গানে একরামাদের বাক্যগুলি শোনা, আজকে কয়টা মুসলমানের সন্তানের মধ্যে বাক্য হয় হাসপাতালের মধ্যে অধিকাংশ, এখানে তো আপনি যাইতে নিতে নেবো সিট লাগবো, আর নর্মাল ডেলিভারি তো হয় না, হইব কেমনে জাগায় জাগায় আপনার গ্রামে গ্রামে তাকে দালাল দিয়ে দিচ্ছে দালাল দিয়ে দিচ্ছে, আর ডাক্তারের কাছে গেলে আনসার দিয়ে টেস্ট করে করবো অমুক তারিখে তোমার সন্তান নিব তোমার, আরে সন্তান কোন দিন ভূমিষ্ঠ হইব এটা ডাক্তারে কইতে পারবো, ডাক্তারে কইতে পারবো যে সাত আট মাস হইলে ফ্যাট কেটে বাহুল তারবো এই দেখা দিটা করতাম, একটা ফাঁসির আশা পেলে কন্ডেম ছেলে রাখে কন্ডেম ছেলে রাখে মৃত্যুর লেগে হ্যাঁ প্রস্তুতি নেওয়ার জন্য, সে মৃত্যুর চিন্তা করতে করতে এক সময় দেখছেন না অনেক মানুষ চিন্তা করতে করতে পরে আত্মহত্যা দিলা বলে আসে এরকম কিছু মানুষ দেখতেন কন্ডেম ছেলে রাখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, ধরুন একটা হামেলা মহিলা চিন্তা করে যাদের দিন যত কাটাইতেছে তার চিন্তা তত বাড়তেছে না জানি আমার অবস্থা কি হয়, কথা বুঝছেন না জানি আমার অবস্থাটা কি না জানি কত কষ্টের কাম, এদিকে চিন্তা করে আর এদিকে তার প্রেশার জায়গা পাইলা, যখন প্রেশার পাইয়া যায়
তখন মেয়ে লোকের কিন্তু স্বাভাবিক ডেলিভারি হয় না, তখন স্বাভাবিক ডেলিভারি হয় না, তখন প্রেশার বাইরে গেলে শরীর কিচ্ছে থাকে, তখন একলাংশিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খিচুড়ি উঠতে পারে, এটা একটা ভয়ের কারণ আছে। তো ডাক্তারের পরীক্ষা করে দেখে যে মেয়ে লোকের ডায়রিয়া কি হয়ে গেছে, প্রেশার বাইরে গেছে, এখন খিচুড়ি হইলে একলাংশ হইলে মেয়েরও বিপদ বাচ্চারও বিপদ। আগে ডর দেখাই দিছে, আগে তারিখ দিয়ে দিছে, কথা বলছেন না? যে আল্লাহ তাকে আপনার ওই আষ্ট মাস রাখছে, দশ মাস দশ দিন, এটা কয় না মার ঘর ব্যথা। আরে আমাদের ইমামদের মধ্যে এক ইমাম, প্রসিদ্ধ ইমাম, ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলী, আড়াই বছর মার গর্ভে রয়েছে, আড়াই বছর, নব্বই গেছি গা, চুল বড় হয়ে গেছি গা, আড়াই বছর মার গর্ভে রয়েছে। সমস্যা হয়েছে, আছে না ইতিহাস, আড়াই বছর মার গর্ভে রয়েছে। আর ওখানে কয় কি বাচ্চার পজিশন তো খারাপ উল্টে রয়েছে, বাচ্চার পজিশন উল্টে রয়েছে। আরে বেকুক, এইটার তো পজিশন, ওখানে আপনি যে পায়খানা না ধরে গিয়ে আপনি কোথায় কাটায় পায়খানা করতে পারবেন? যখন আপনি পায়খানা ধরবো তখনই আপনার পেটে একটু ব্যথা করতে হইব, ঠিক না? যখন ডেলিভারির সময় হইব তখন ব্যথা উঠবে, তখন ওই জোরাঙ্গুলি আপনাকে ছুঁড়ে দিই, খুলে দিব, তখন অটোমেটিক এটা এই বাচ্চার যেভাবে পজিশন, যেভাবে দুনিয়াতে আসবে ওই পজিশন তখন হবে, এর আগে এটা হবে তখন এটা গুণায় গণ্য করতো, এটা কথা বলছেন না? এক পজিশনে থাকলে তো ক্ষতি হবে, এক পজিশন যদি বাচ্চা থাকে নড়াচড়া না করে তো ক্ষতি হবে না, আবার নড়াচড়া করে না কয় বিপদ আছে, তোমার বাচ্চা তো নড়াচড়া করে না, তাড়াতাড়ি কেটে বের করো, লড়াচড়া করলেও বিপদ না করলেও বিপদ। ডাক্তার পাইবেন কোন, কোথায় সেই ডাক্তার পাইবেন? তো কাজী ভাইয়ের আমার, আমি আর সময় নিব না, আমার পরে অনেক ওয়াজিনে কেরাম ওনারা আসছেন, ওনাদের হক আছে, তারপরে আমি বেশি কথা বলছি। এরপরে মৌলানা মাদার সাহেব আর একটু কম কইলে আমি আর একটু সুযোগ পেলাম, বুঝলি কথা বলছেন? এখন আমাদের কথা হইল যে আমাদের ভাই, আমরা সবাই কি আল্লাহর জান্নাত চাই না নাকি? কেউ এরকম আসতে দেখে না আল্লাহর জান্নাত চাই না? সবাই আল্লাহর জান্নাত চাই না? আল্লাহর জান্নাতে যাইতে হইলে তাইলে আমাদের কি দুনিয়াতে ইমানদার আমলদার লাগবে না? ইমান আমল নিয়ে যাইতে হবে, কাজেই আমাদের ইমানটা থাকতে হবে খালেস ইমান, এর মধ্যে কোনো ভেজাল নাই। এমনিকে আমার বাক্য পরিবর্তন করতে পারবে না, ভারত আমার বাক্য পরিবর্তন করতে পারবে না, এমনিকে আমাদের পক্ষে আসতে কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমার পক্ষে না আসবে, আল্লাহর মদত আর প্রয়োজন আমার পক্ষে না আসবে। এই যে বালা মুসিবত বিপদ থেকে বাঁচতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা যদি আমাদের উপরে রাজি খুশি না হয়, আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের একের পর এক বালা মুসিবত একটার পর একটা আসছে। এই অবস্থা থেকে নাজাত পাওয়ার জন্য রাস্তা কি? কথা তো এইটাই, কথা এইটাই। আল্লাহ তালার ভালোবাসা, আল্লাহর মহব্বত তখনই আমাদের হবে, হাসিল হবে যদি আমরা কি করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়রুবি করি, ইত্তেবা করি, অনুসরণ করি সকল ক্ষেত্রে, ইবাদতে, বন্দেগিতে, মুআমালাতে, মুআশারাতে, কাজ কারবার, চাকরি নকরি, ঘুম, খাওয়া দাওয়া, বিবাহ শাদি, লেনদেন, প্রত্যেক বিষয়ে আল্লাহ হুজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মাধ্যমে আল্লাহকে রাজি করতে হবে। বলো দ্বিতীয় গুরু রাস্তা, দুই নম্বর কি?
আল্লাহ পাক বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, গুনাহ ছাড়তে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনার মধ্যে লিপ্ত থাকবা আর খালি তওবা তওবা মুখে মুখে করবা, হাজার টানা তওবা করবা, হাজার টানা তসবিহ একা মতো না, এদের তওবা কয় না, এটাকে তওবা বলে না। তওবার জন্য তিনটা শর্ত, একটা হইল তওবা যে গুনার কারণে অনুতপ্ত হওয়া, যে গুনায় আমি করতেছি এই গুনার জন্য অনুতপ্ত হওয়া, যে গুনাটা আমি দেখি কোনটা গুণ আমি জানি না, নামাজ না পড়া গুণ আমি জানি না, দাড়ি না রাহা এটা গুণ আমি জানি না, ব্যাপার থেকে যে সরে এটা আমি জানি না, গুনা থাকতে হবে, গুনার প্রতি অনুতপ্ত হবে, হইতে হবে, যা করছি ভুল করছি মাফ করতে চাই আল্লাহ আর করবো না, ভবিষ্যতের জন্য ওয়াদা করতে হবে। আর বান্দার যে সমস্ত হক নষ্ট করছি, কাউকে গালি দিচ্ছি, কারো কিবত করছি, কারো দানের ক্ষতি করছি, মালের ক্ষতি করছি, যার যেটা নষ্ট করছি, টাকা ধার দিচ্ছি দেই না, ওজনে কম দিচ্ছি, বান্দার হক বান্দার থেকে মাফি দিব। বিবির মহারানা আদায় করতে হবে, পুকুর বোনের যে সমস্ত মিরাসি সম্পত্তি সঠিকভাবে বন্টন করে দিব, বোনের মহারানা আদায় করতে হবে, নাহলে আখেরাতে আপনি নেকিতে এগুলি সব পূরণ করতে হবে, নেকি শেষ হয়ে যাবে, গুনাহ উপর উপরে চাপায় দেওয়া হবে, তার আখেরা থেকে নিঃশ্বইতে কাজের বাইরে আমার গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ ছাইরা দিতে হবে আমার ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যদি আমরা গুনাহ ছাইরা দিই আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক আমাদের থেকে এই বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিবে। আর আল্লাহ পাকের ওয়াদা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাকের ওয়াদা, ইমানদার পুরুষ হোক মহিলা হোক, যদি তারা আমলে সালেহ করে, নেক আমল হয়, নেক আমলকারী হয়, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে শান্তিময় জীবন দান করবেন, নিরাপদময় জীবন দান করবেন, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে সর্বাবস্থায় সুখ শান্তিতে রাখবেন। কিন্তু আমলে সালেহ হইতে হবে, আমলে সালেহ কোনটা, আমার শেখ মুর্শিদ মহিসুন্না বলতেন আমলের সালের অপর নাম হইল যে আমল শূন্য মোতাবেক আমল, যে আমল শূন্যতের খেলা, হোক এটা নামাজ পূজা আবাদত বন্দেগী সালাম কালাম সব কিছু শূন্যতের খেলা হয়, এটা আমলের সালে থাকে না, এটা আমলে গাইলে সালে, ওইটা বদ আমল, ওইটা ওইটা বদ আমল হয়ে যায়, ওইটা আমলের সালে থাকে। এইরকম ভাবে আমাদের সমস্ত জাহিরি আমলগুলি সুন্নত মোতাবেক করতে হবে, এবং আমাদের অন্তরের যে সমস্ত আমলগুলি আল্লাহ পাকের বিধান, জাহিরের সাথে হোক বাতিনের সাথে হোক, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমরা জাহিরি গুনাহ করো, বাতিনের গুনাহ করো, অন্তরের গুনাহ, রিয়া, হিংসা, কিবির, লোভ, হ্যাঁ, ব্যস্তগরি, নাশুকরি, বকিলি, এগুলো অন্তরের গুনাহ। নামাজ পূজা যেরকম ফরজ, অন্তরের মধ্যে এখলাস, সবর, শুকর, কানাত, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এগুলি অন্তরের মধ্যে এই গুণগুলি হাসিল করা ফরজ। জিনা, ব্যভিচারী, খুন, খারাপি, সুদ, ঘুষ যেরকম হারাম, রিয়া, হিংসা, অহংকার, লোভ, ব্যস্তগুলি, নাশকরি, এগুলি হারাম, এগুলি মনে করি। তাইলে একটা মুসলমান শুধু খালি নামাজ পূজায় করলে হবে, সাথে সাথে তার অন্তরকে পাক করতে হবে, অন্তরকে গুণামুক্ত করতে হবে, অন্তরের মধ্যে এই সব গুণগুলি, অন্তরের গুণগুলি অর্জন করতে হবে, অন্তরকে গুণা থেকে এগুলোকে পাক করতে হবে। এর জন্য বাইরে আমার এই জন্য জিন্দগির জন্য একটা মেহনতের দরকার, আর এর জন্য দরকার হলে ওহির এলেন, আর এই এলেন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসা হইল দিনের পাওয়ার হাউস, মাদ্রাসার থেকে দিনের এলেম আমল এগুলি সমাজের মধ্যে এরকম ভাবে, এই যেরকম পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ
সাপ্লাই হয় মাদ্রাসার দিকে, এরকম দিনের এলেম আমল সাপ্লাই হবে। যদি মাদ্রাসা না থাকে, নানান রকমের দিনের নামে নানান রকমের বদ্দিনি যত রুসুমার খোরাফার ব্যাপার এগুলি এসা, আপনার যে এলাকার মধ্যে মাদ্রাসা নাই ওই এলাকার মধ্যে এগুলি এসা স্থান নেই। কাজী ভাইর আমার, আপনার আপনার আমার সন্তানকে অন্তত পক্ষে তাদেরকে মৌলবী সাহেব না বানান, হাফেজ না বানান, কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে জরুরি পরিমাণ দিনে এলে শিক্ষা করা ফরজ, দেওয়া ফরজ। প্রত্যেকটা অভিভাবকের জন্য এটা অবশ্য দায়িত্ব কর্তব্য যে কোরআন শরীফ দেখে সহি শুদ্ধভাবে পড়তে পারে, মাসালা মাতেরগুলি শিখতে পারে, হালাল হারাম এগুলি শিখতে পারে। এই পর্যন্ত দিনে এলে শিক্ষা দেওয়া প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য এটা পিতা মাতার যে ফরজ ফরজ ফরজ। যদি পিতা মাতা হইয়া সন্তানকে এই পরিমাণ দিনে শিক্ষা না দেয় তাহলে এই সন্তান সন্তানকে দিন শিক্ষা করার কারণে এই পিতা হাজারো রোজা নামাজ কইরা জাহান্নামে যেত, শুধু সন্তানকে বঞ্চিত করার কারণে। কাজেই এই মাদ্রাসাকে নিজের প্রাণের থেকেও বেশি মহব্বত করবেন, বোঝা মনে করবেন না, বোঝা মনে করবেন না। এরা যে কি উপকারী দুনিয়াতে থাকতে বুঝবেন না, যখন যাইবেন গা পরকালে তখন বুঝে আসবে। কাজেই ভাইয়ের আমার, এই মাদ্রাসাকে এটা আপনার আমার আখেরাতের নাজাতের জরিয়া মনে করবেন। এই মাদ্রাসা যদি না থাকে সব এলোমেলো হয়ে যাবে, আমার দিনদারি এলোমেলো হয়ে যাব, ইমান আকিদা নষ্ট হয়ে যাব, আমল নষ্ট হয়ে যাব, আমার সন্তানদেরকে দিনী শিক্ষা থেকে বঞ্চিত থাকতে হবে। এই জন্য ভাই এলাকার মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান কায়েম করা এবং সেটাকে পরিচর্যা করা, যেরকম ভাবে আমরা একটা ফলের গাছকে ফলের বাগানকে যেরকম ভাবে পরিচর্যা করি, ফসলি ক্ষেতকে যেমন পরিচর্যা করি, ঠিক এরকম ভাবে মাদ্রাসাকে এরকম ভাবে এটাকে এরকম পরিচর্যা করতে হবে। জানে মালে সব কিছু দিয়া এটাকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক অনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।